আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস ইনফু বিডিয়র পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শিখে দিব টিকার কার্ড বা টিকার সনদে কোনো ধরনের ভুল হয়ে থাকলে সেই ভুলটি আপনি কিভাবে সংশোধন করবেন অর্থাৎ দেখা গেল আপনার পাসপোর্টে জন্ম তারিখ রয়েছে 10 ফেব্রুয়ারি 1984 কিন্তু আপনি ভুলবশত আপনার টিকার কার্ডে চলে এসেছে 10 মার্চ ১৯৮৪ এটা কেন আসলো কারণ আপনি যখন বিএমটির আবেদন করেছিলেন বিএমইটির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনি ভুল করে দশ মার্চ দিয়েছিলেন এই কারণে আপনার টিকার কাটে দশ মার্চ চলে এসেছে তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই ভুলটি কিভাবে সংশোধন করবেন কারণ এই ভুল থাকলে আপনার টিকার সার্টিফিকেটে টিকা দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার পরে আপনি যে সার্টিফিকেটটি পাবেন সেই সার্টিফিকেটে কিন্তু আপনার ভুল জন্ম তারিখ আসবে আর ভুল জন্ম তারিখ যদি আসে তাহলে আপনি বিদেশে ভ্রমণ করতে পারবেন না এই ভুলটি কিভাবে সংশোধন করবেন সেই বিষয়টি নিয়ে আমার এই শিক্ষামূলক ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাশাপাশি আমার এই লেটেস্ট ইনফরমিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আমার এই ভিডিও লিস্টটি ভিজিট করলে বসতে পারবেন চলুন তাহলে আমরা মূল পর্বে চলে যাই এই কাজটি করার জন্য আমাদেরকে সুরক্ষার কর্তৃপক্ষ বরাবর একটি ইমেল করতে হবে ইমেল অ্যাড্রেসটি আমি ভিডিও ডেস্ক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব সাপোর্ট ডট সুরক্ষা অ্যাট দ্য এই মেইলে আপনার সমস্যা এবং কি সমাধান চান এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপলোড করে আপনাকে মেইল করতে হবে তারা কিভাবে মেইলের রিপ্লাই দিবে সেই বিষয়টি আমি আপনাদেরকে একজনের একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে এখন শেয়ার করব। মোহাম্মদ রাকিব নামে একজন ব্যক্তির টিকার কার্ডে তার জন্ম তারিখ ভুল হয়েছে সেটি কিভাবে হয়েছিল এবং কিভাবে তিনি সমাধান করলেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন শেয়ার করব মোহাম্মদ রাকিব নামের ব্যক্তির পাসপোর্টের কপিটি আপনাদেরকে দেখাই এখানে খেয়াল করুন দশ ফেব্রুয়ারি উনিশশত তার জন্ম তারিখ তিনি বিএমইটি করলেন তিনশো টাকা ফি দিয়ে বিএমইটি করলেন বিএমইটি করার সাধারণত তিন থেকে পাঁচ দিন বা সাত দিন অথবা দশ দিনের মধ্যে টিকার কার্ডটি টিকার রেজিস্ট্রেশনটি ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটি আমরা সুরক্ষা থেকে করতে পারি কিন্তু যখন তিনি সুরক্ষা থেকে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে গেলেন তখন তার রেজিস্ট্রেশন হইতেছিল না বারবার বলতেছে জন্ম তারিখ এবং পাসপোর্ট নম্বর সঠিক দিন একদিন দুই দিন এভাবে দশ পনেরো দিন বিশ দিন অতিরিক্ত যাওয়ার পরে যখন খেয়াল হলো যে তার বিএমিটিতে কোনো প্রবলেম আছে কিনা তিনি যে বিএমিটি আবেদন করেছিলেন সেখানে পাসপোর্ট নম্বর বা জন্ম তারিখ ভুল দিয়েছিলেন কিনা যদি ওখানে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সঠিক জন্ম তারিখ সঠিক পাসপোর্ট নম্বর দিলেও কিন্তু তার সুরক্ষা থেকে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হবে না তখন তার বিএমিটি চেক করা হলো ওই বিএমিটির স্ক্রিনশটটি এখানে নেই ওই বিএমটিতে দেখা গেল যে তার জন্ম তারিখ দশ মার্চ উনিশ ছিল দশ মার্চ দশ মার্চ উনিশ যখন ছিল তখন সুরক্ষা থেকে তার ভ্যাকসিনের কার্ডটি নামানো গেল এটি জানা মাত্রই তার নামানো গেল যে দশ মার্চ উনিশ চুরাশি দেয়াতে তার ভ্যাকসিনের নিবন্ধনটি হয়ে ভ্যাকসিনের নিবন্ধন হলো কিন্তু সেটি কিন্তু হলো কিভাবে ভুলভাবে দশ মার্চ দিয়ে অথচ তার জন্ম তারিখ কিন্তু দশ ফেব্রুয়ারি উনিশ চুরাশি তো এই ক্ষেত্রে সমাধান কি এই ক্ষেত্রে তিনি কি করলেন তিনি স্বাভাবিকভাবে ভ্যাকসিন দিতে থাকলেন প্রথম ডোজ দিলেন দ্বিতীয় ডোজ দিলেন ভ্যাকসিন দিতে থাকলেন পাশাপাশি সাথে সাথে আরেকটি তার বিএমটির আবেদন করা হলো যে বিএমএটির নতুন করে আরেকটি আবেদন সেখানে খেয়াল করে দশ ফেব্রুয়ারি উনিশ লিখে বিএমএটির জন্য আরেকটি আবেদন করা হলো অর্থাৎ তার আরেকবার বিএম করা হলো যে বিএমটিতে সঠিকভাবে দশ ফেব্রুয়ারি উনিশ এসে পড়ল এখন আমাদের হাতে কি হইলো যে একটি নতুন বিএম ইটি যেটিতে সঠিক জন্ম তারিখ পাসপোর্টের সাথে মিল করে পাশাপাশি তার হাতে টিকার যে কার্ডটি সেটিতে কিন্তু পুরাতন ভুল জন্ম তারিখের টিকার কাটি দশ মার্চ এখন এটি কিভাবে ঠিক করা যায় এটি ঠিক করার জন্য যে কাজটি করতে হলো সেটি হলো সুরক্ষার যে সাপোর্ট মেইল সাপোর্ট ডট সুরক্ষা অ্যাট দ্য রেট অফ ডট ডট বিডি এই সাপোর্ট মেইলে একটা মেইল করতে হলো যে মেইলটি করার কয়েকদিনের মধ্যে তারা এই সমস্যাটি সমাধান করে দিল কিভাবে এখানে খেয়াল করুন যে কীভাবে এই মেইলটি করা হলো আমি মেল বক্সে যাই যেভাবে তার মেলটি করা হয়েছিল সেটি একটু দেখাই এখানে মেইলের বিষয় লেখা হয়েছিল টিকা কার্ডের ভুল সংশোধন আর বক্তব্যে বডিতে সেখানে লেখা হয়েছিল দশ মার্চ উনিশশত থেকে দশ ফেব্রুয়ারি উনিশ এটি হবে দশ মার্চ উনিশশত থেকে দশ ফেব্রুয়ারি উনিশশত এখানে সর্বপ্রথম সাপোর্ট ডট সুরক্ষা বরাবর একটি মেল করা হলো সাপোর্ট ডট সুরক্ষা রেট অফ সেখানে কি কি দেওয়া হল তার যে নতুন বিএমইটি কার্ড সেই বিএমটি স্ক্রিনশটটি দেওয়া হলো সাথে তার টিকার কার্ডটি যেটিতে ভুল রয়েছে এবং সাথে পাসপোর্টের কপি সংযুক্তি হিসেবে এই তিনটি পেপার দেওয়া হলো পাশাপাশি সংক্ষিপ্তভাবে লেখা হলো দশ মার্চ উনিশ থেকে দশ ফেব্রুয়ারি উনিশ হবে এতটুকুই লেখা হলো এটি দেয়ার কয়েক ঘন্টা পর তারা একটি মেল দিল সাপোর্ট থেকে একটি মেল দিল যে ধন্যবাদ আপনার আপনার ইমেলটি রিসিভ হয়েছে তথ্য সংশোধনের অনুরোধ বেশি হওয়ার কারণে সমস্যাটি পর্যন্ত সময় লাগতে পারে দশ অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন অনুগ্রহ করে এই মেল বারবার করা থেকে বিরত থাকুন সুরক্ষা সাপোর্ট টিম অর্থাৎ সুরক্ষার সাপোর্ট টিমে এই মেলটি করা হলো যে আমাদের জন্ম তারিখ ভুল আছে সঠিক হবে প্রমাণ হিসেবে ভুল টিকার কার্ডটি দেওয়া হলো সঠিক পাসপোর্ট এবং সঠিক নতুন বিএমএ টি কার্ড দেওয়া হলো তারা কয়েকদিন পরে তিন চার দিন পরে আবার মেল দিল যে আপনার অনুরোধটি সম্পন্ন হয়েছে ধন্যবাদ তখন যে তার নতুন করে টিকার কার্ড নামানো হলো দশ ফেব্রুয়ারি দিলে তার টিকা কার্ডও অনলাইন থেকে নামলো প্লাস সে যে ডব দুই ডোজ ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিনের যে সার্টিফিকেটটি সেটিও কিন্তু দশ ফেব্রুয়ারি দিয়ে নামানো গেল এবং ভ্যাকসিনের সার্টিফিকেটে দশ ফেব্রুয়ারি ১৯৮৪ চলে আসলো এভাবে আপনারা আপনাদের ভুলগুলি সংশোধন করবেন আশা করি আমি বিষয়টি সক্ষম হয়েছি যে মূল বিষয় আপনার বা টিকার সার্টিফিকেটে কোনো ধরনের ভুল থাকলে সেটি আপনি সুরক্ষার সাপোর্ট টিম বরাবর আবেদন করতে হবে আবেদন করার আগে আপনাকে যে ভুলটি হয়েছে সেই ভুলটি আপনাকে বিএম করে ঠিক করতে হবে প্রথমে বিএম মাধ্যমে ঠিক করতে হবে ঠিক করার পরে নতুন বিএমইটির স্ক্রিনশটটি আপনি ওই ইমেইলে সংযুক্তি করে দিবেন সাথে পাসপোর্টের কপি এবং আপনার যেই যেটি ভুল হয়েছে টিকার কাটে ভুল হলে টিকার কার্ড টিকার সার্টিফিকেটে ভুল হলে টিকার সার্টিফিকেট সেটি দিয়ে দিবেন তাহলে তিন চার দিন পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ বলতেছে যে আমাদের এখানে প্রচুর আবেদনের রিকোয়েস্ট করার কারণে আপনার এই সংশোধনের সময় অনেক সময় আট থেকে দশ দিনও লাগতে পারে এটি কিন্তু তারা জানিয়ে দিবে আপনাকে আর বারবার তাদেরকে রিকোয়েস্ট করবেন না একবার রিকোয়েস্ট করলে তারা অবশ্যই আপনাকে ঠিক করে দিবে আশা করি বিষয়টি আমি বোঝাতে সক্ষম হয়েছি ভ্যাকসিন কার্ড বা ভ্যাকসিন সার্টিফিকেটের কোনো ভুল সংশোধন নিয়ে কোনো পরামর্শের প্রয়োজন পড়লে এই ভিডিওর কমেন্টে লিখবেন আমি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তাই ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শেয়ার দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আমার এই ভিডিওর পরিচিতি অনেকটাই বাড়ে এবং আমি এতে উৎসাহ পাবো আপনাদের জন্য ভিডিও তৈরি করার ইউটিউব সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেতে আপনার সহযোগিতা হবে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ